নমস্কার গত কয়েকদিন ধরেই মেঘভাঙা বৃষ্টিতে তছনচ হয়ে গেল চীনের একাধিক এলাকা প্রবল বৃষ্টি ও বন্যার ফলে এখনও পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত তিন লক্ষ মানুষ মুসলধারে বৃষ্টির জেরে বাড়ি থেকে হোটেল সবই জলের তলায় চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বৃষ্টি ও বন্যায় গত চব্বিশ ঘন্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে অন্তত বারো জন বন্যার ফলে একশোটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবল ঝড়ে দুশো সতেরোটি বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলির জলস্তর অতি জেরে শহরের একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ এরই মধ্যে আগামী পাঁচ দিন চিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে তিন হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ এছাড়াও আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন এক নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের বিস্তীর্ণ এলাকা ভারী বৃষ্টির ফলে একাধিক শহর ও শহরতলি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলির জলস্তর ইতিমধ্যেই প্রায় তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বন্যার কারণে দেশের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করে দিয়েছে চীনের বিপর্যয় মোকাবিলা বাহিনী এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা না থাকলেও একুশে জুলাই মেঘলা কাজ বর্জ্য বিদ্যুৎ সহ কয়েক পজলা বৃষ্টি হতে পারে আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বোঝাতে পারে হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন হাওড়া হুগলি এবং কলকাতার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার প্রভাব অনুযায়ী দক্ষিণবঙ্গে ছয়টি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বজাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ